সপ্তাহান্তে তো আছেই, বিভিন্ন সিরিজ শেষেও হান্নাগাদ করা হয় আইসিসির র্যাঙ্কিং। সর্বশেষ হান্নাগাদ হওয়া র্যাঙ্কিং দেখে অনেকেরই চক্ষু চড়ক গাছ। দীর্ঘদিন ধরে ওয়ানডে ফরম্যাটের শীর্ষ অলরাউন্ডার থাকাটাকে যিনি পরিণত করেছিলেন অভ্যাসে, সেই সাকিব আল হাসানের নামই নেই। এমনকি বাংলাদেশিদের মধ্যে শীর্ষে মেহেদী হাসান মিরাজ, সাকিব তাহলে হারালেন কই? টেস্ট ও টি টোয়েন্টি থেকে নিয়েছেন অবসর, সাকিবের একমাত্র ফরম্যাট এখন ওয়ানডে। সেই ওয়ানডে র্যাঙ্কিংয়েই কিনা তার নাম নেই। এর কারণ, সাকিব গত এক বছরে কোনো ওয়ানডে খেলেননি, আর এক বছর কোনো ম্যাচ না খেলে নাম ওঠে না আইসিসি র্যাঙ্কিংয়ে। তা তিনি সেই ফরম্যাটে যত সমৃদ্ধ পরিসংখ্যানের অধিকারী হন না কেন, এ ব্যাপারটি ঘটেছে সাকিবের সাথে। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার সর্বশেষ ওয়ানডে খেলেছেন 2023 সালের 6 নভেম্বর। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ও সেই ঐতিহাসিক ম্যাচে ঘটেছিল টাইমড আউট কাণ্ড। এরপর চোটের কারণে শেষ দিকে মাঠে নামা হয়নি সাকিবের। এমনকি বিশ্বকাপ শেষে বাংলাদেশে দুটি সিরিজ খেললেও কোনো সিরিজেই ছিলেন না সাকিব। দীর্ঘ এক বছর কোনো ম্যাচ না খেলায় সাকিবের নাম র্যাঙ্কিংয়ের ওয়ানডে ফরম্যাট থেকে কাটা পড়েছে। অবশ্য একটি ম্যাচ খেলে আবারও ঢুকে পড়বেন র্যাঙ্কিংয়ে। এই মুহূর্তে যথারীতি শীর্ষে আছেন মোহাম্মদ নবী, দুইয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা, তিনি আরেক আফগান রশিদ খান। চতুর্থ স্থানে উঠে এসেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। শীর্ষ দশে আরও আছেন জেরার্ড, ইরাসমাস, ব্র্যান্ডন ম্যাকমুলান, ক্লেন ম্যাক্সওয়েল, মিশেল স্যান্টনার, আজমতুল্লাহ মোরজাই ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। অবশ্য সাকিব ওয়ানডে থেকে এখনও অবসর না নিলেও তিনি আর মাঠে ফিরবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব, তবে জুলাই গণঅভ্যুত্থানের পরপর সংসদ সদস্যপদ হারিয়ে তিনি পড়েন রোশানলে। শেষমেশ দেশে এসে খেলা হয়নি। আফগানিস্তানের বিপক্ষে টাইগাররা ওয়ানডে সিরিজ খেলে আরব আমিরাতের মাটিতে, তবে সাকিব সেই সিরিজেও খেলেননি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দলের আরও তিনটি ওয়ানডে আছে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেই তিনটি ওয়ানডেতেও সাকিবের অংশগ্রহণ এখন অনিশ্চিত। শেষ পর্যন্ত যদি সাকিব ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও না খেলেন, তাহলে বড় এক প্রশ্নবোধক ঝুলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা নিয়েও। অনেকে হয়তো দেখে ফেলবেন ওয়ানডে ক্যারিয়ারেরও শেষটাও।